যারা কি করো একটু পড়াশোনা করতেছিলাম সারা বিশ্বের মধ্যে যারা অনেক দিন বাঁচে সবচেয়ে বেশি দিন যারা বাঁচে তাদের লাইফস্টাইলটা কেমন সেটা নিয়ে একটু দেখতেছিলাম কি পাইলা খুঁজে অনেক কিছু পাইছি এর মধ্যে অনেকগুলো জিনিস হচ্ছে ডাক্তারি খটমটো বিষয় যা মজার গল্পও পাইছি শুনুন বলো গল্পটা হচ্ছে জাপানের জাপানের একটা অঞ্চল নাম হচ্ছে নাগানো তো উনিশশো একাশি সালে জাপানে সবচেয়ে বেশি স্ট্রোক করতো এই নাগানো অঞ্চলের মানুষ কিন্তু এখন জাপানে গড়ায়ু যাদের সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে বেশি দিন যারা বাঁচে তার মধ্যে অন্যতম হচ্ছে এখন নাগানো অঞ্চলের মানুষ তো আমি তোমাকে প্রথমে বলি নাগানো অঞ্চলটা হচ্ছে খুবই শীতপ্রবণ একটা এলাকা আউটস মধ্যে মানে চারিদিকে পাহাড় পর্বত ঘেরা এমন একটা জায়গা অনেক দিন ধরে শীত থাকে লম্বা সময় ধরে ঠান্ডা দিন যায় অনেক তুষার তুষার পরে ওইখানে দুই মাসেরও বেশি সময় ধরে তুষার পড়তে থাকে একটা না দুই মাস তুসার পরে একটা না দুই মাস তুষার পরে না এখন যেমন নাগানোতে কিন্তু তুষার পড়তেছে আগামী কয়েকদিন তুষার পড়বে তারপর আবার কয়েকদিন পড়বে না তারপর আবার পড়বে এরকম বছরের মধ্যে হচ্ছে ষাট দিনেরও বেশি দিন ওখানে তুষার পড়ে তো এই যে আমি একটু দেখছি ওয়েদার ওয়েদার দেখছি ওখানে সো এখন হচ্ছে তোমার এই যে প্রতিকূল আবহাওয়া আবাদিক জমি কম তুষার তুষার পড়তেছে এই জন্য হচ্ছে শীতকালে ওরা শাকসবজি ফলমূল এগুলি ফলে পারে না গ্রীষ্মকালে যে শাকসবজি হয় হয় ওইগুলি ওরা সংরক্ষণ করে রাখার জন্য বিভিন্ন উপায় বের করছে সো এর মধ্যে একটা হলো ওই ফলমূলগুলি ওরা আচার বানায় রাখে আমরা যেমন জলপাইয়ের আচার বড়ইয়ের আচার বানাই ওরকম ওরা ওইগুলি বয়মে বয়মে ভরে আচার করে রাখে হ্যাঁ হচ্ছে আহ বয়েমে ভোরে ভরে শাকসবজিগুলি আচার করে রাখে তো শীতকালে যখন ওরা ধরো ঘরে বসে গল্প টল্প করতে এসে তখন এক বল আচার নিয়ে বসে আচার খেতে খেতে গল্প করে তারপরে ওদের আহ আরেকটা জিনিস হচ্ছে ওরা প্রতিবেলায় স্যুপ খায় আহ তিনবেলা খাবারের সাথে ওরা তিন বেলায় স্যুপ খায় তো এই যে আচার আর স্যুপ এই খাবারগুলির মধ্যে লবণ অনেক বেশি থাকে তো আমরা তো জানি যে লবণ বেশি খেলে শরীরে ব্লাড প্রেশার বেড়ে যায় আর ব্লাড প্রেশার বাড়লে ব্রেনে স্ট্রোক করা ব্রেনে রক্তক্ষরণ হওয়া এই ঝুঁকিগুলি বেড়ে যায় তো ওরা এই যে সমস্যা যখন খুঁজে পাইলো এখন এইগুলি পরিবর্তন করার জন্য একদম বিশাল ক্যাম্পেইন শুরু করলো যে নাগানো অঞ্চলের সবাইকে নিয়ে সুস্থভাবে অনেকদিন ওরা বেঁচে থাকতে চায় সেই যে যখন নাম্বার ওয়ান হলো স্ট্রোকে যেই বছরের নাম্বার ওয়ান হলো স্ট্রোকে তখন থেকে তাদের টার্নিং পয়েন্ট শুরু হলো বেশ কিছুরা কর্মকাণ্ড চিন্তা করলো আর এই কর্মকাণ্ডের জন্য ওরা খুব সুন্দর একটা স্লোগান ঠিক করেছে স্লোগানটা হচ্ছে পিন পিন কররি এই পিন কররি আমি এই উচ্চারণ ঠিক কিনা জানি না ওদের ভাষায় তুমি এটা উচ্চারণ দেখে নিও আর এটা মানে হচ্ছে ওরা বাঁচবে পিন পিন মরবে কররি পিনপিন যদিও বাংলায় মনে হয় যে মনে হয় খুব নিস্তেজ কিছু একটা হ্যাঁ বাট পিনপিন মানে হচ্ছে খুব ফুর্তির সাথে শক্তি সামর্থ্যের সাথে ওরা বাঁচবে যতদিন বাঁচবে অনেক এনার্জি নিয়ে বাঁচবে আর করি মানে হচ্ছে খুব দ্রুত এবং কোনো ব্যথা ছাড়া মানে ওদের মৃত্যুটা হবে খুব দ্রুত এবং কোনো কষ্ট ছাড়া কষ্টদায়ক মৃত্যু হবে না অর্থাৎ ওরা যতদিন বাঁচবে ততদিন অনেক ততদিন জীবনটাকে অনেক উপভোগ করে বাঁচবে সুস্থ সবলভাবে বাঁচবে আর মৃত্যুটা ধুঁকে ধুকে যাতে না মারা যায় তা দ্রুত অল্প সময়ের মধ্যে মিটতে হবে এরকম ওদের একটা স্লোগান হচ্ছে কারণ অসুস্থ অনেক দিন থাকে হুম এই স্লোগানটা ওরা নিল যে পিং করে ওরা বাঁচবে হচ্ছে অনেক সুস্থ সুস্থ হয়ে বাঁচবে আর মৃত্যুটা খুব দ্রুত হবে সো এই সব এইটার জন্য ওরা কিছু কর্মকাণ্ড হাতে নিছে একটা যেটা আমার সত্যি মজা লাগছে এটা আগে বলি সেটা হচ্ছে তোমার ওরা হাটার অনেক রুট বের করলো মানে মানুষকে ওরা হাঁটতে বের করতে উৎসাহ দিতে চায় এখন শীতকালে তো মানুষজন হাঁটতে যাবে না এই বাইরে তুষার পড়তেছে ঠান্ডা সবাই তো তো ঘরের মধ্যে একটু আরাম করে থাকতে যাবে ওরা করলো ওখানে একটা সিটি মাত্র মতো ওই শহরেই একশোরও বেশি ওয়াকিং ট্রেইল ওরা চালু করছে ওয়াকিং ট্রেল মানে হচ্ছে তুমি ধরো এখান থেকে যাবা তারপরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে হাঁটার রাস্তা আছে সেটা হাঁটতে হাঁটতে হয়তো পুরাটা যখন আবার ব্যাক করবো তখন তোমার পাঁচ কিলোমিটার হাঁটা হইলো সাত কিলোমিটার হাঁটা হইলো এরকম ওয়াকিং ট্রেন তো এরকম সময় তোমায় আছে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে হাঁটবে আর তারপরে ওই ওই একমাত্র ওই শহরেই হচ্ছে একশোরও বেশি ওয়াকিং রুট তার মানে ওই শহরের মানুষরা যদি তিন মাসও তিন মাসে ওরা সেম ওয়াকিং রুটে হাঁটতে হবে না প্রতিদিন হাঁটলেও প্রতিদিন হাঁটলেও ওরা বিভিন্ন ওয়াকিং রুট দিয়ে হাঁটতে পারবে তো দেখা গেল কি মানুষজন শীতকালেও হচ্ছে হাঁটতেছে পরিবার পরিজন নিয়ে হলেই দেখা যায় যে মানুষ তো অল বেধে হাঁটতেছে গল্প করতেছে হাঁটাটা অনেক বাড়াই দিল ওই জায়গাটাতে এটা গেল একটা তারপরে এই যে খাবারে যেটা বললাম আচার আচারটাকে ওরা বলে সুকি মনো আবারও উচ্চারণ আমি জানি না এই এই সুকিমনো তারপরে যে স্যুপ মিশো স্যুপ ওদের খাবারের যে লবণ বেশি সেইটা কীভাবে কমানো যায় সেই জন্য ওরা অনেক ভলান্টিয়ারকে ট্রেনিং দিছে অনেক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিছে যে কিভাবে করে খাবারটা একটু স্বাস্থ্যকরভাবে খাওয়া যায় রান্না করা যায় তো ধরো কেউ একজন বাজারে গেল কিছু কিনতে ইনগ্রিডিয়েন্ট কিনতে হয়তো মিসোস্যুপের জন্য কিছু কিনতে গেছে তখন ওরা দেখবে যে ভলান্টিয়াররা বলতেছে কিভাবে মিসো রান্না করলে কম লবণ দিয়ে রান্না করা যায় কিন্তু মজা হবে শুধু বলতেছে না ওইখানে দেখবে যে রান্না করতেছে রান্না দেখাচ্ছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় যে এই যে দেখেন আমি এইভাবে রান্না করতেছে এইভাবে আপনি রান্না করতে পারেন তাইলে হচ্ছে লবণ কম হবে শুধুমাত্র যে বলতেছে এরকম না আবার ভলেন্টিয়ার বাসায় বাসায় গিয়ে 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 দেখে যে ওরা সুপে কতটুকু লবণ দিতেছে কি পরিমাণ দিতেছে কিভাবে কমানো যায় তারপরে ওই যে সুখী আচার যে খায় তো বোল ভরে ভরে আচার খায় তো ওখান থেকে ওদেরকে বলার চেষ্টা করলো যে অল্প অল্প নিয়ে অল্প অল্প নিয়ে যাতে খায় তো এরকম করে বিভিন্নভাবে আর এই ভলান্টিয়াররা হচ্ছে কিছু এক্সপার্ট ছিল কিন্তু আমরা আবার চেষ্টা করছে যে পরিবার থেকেই যেন volunteers থাকে অর্থাৎ প্রত্যেক পরিবারের একজন volunteer থাকবে যে তার পরিবারের পরিবারেরাস্থ্যের দায়িত্ব নেবে সো সে লবুন টুবন দেখবে খাবার দিকবে হাঁটতে নিয়ে যাবে একজন হচ্ছে মানে ডাক্তার না প্রত্যেক নিতে হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকে ধর আমার ফ্যামিলিতে আমার প্রশিক্ষণ যেটা বললাম লবণ খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় তো ওই ভলেন্টিয়ার হচ্ছে ব্লাড প্রেশার মাপতো মাপা শিখানো হয়েছে তাকে তারপর সে নিজেরটা মাপবে পরিবারের বাকিদেরকে মাপবে এরকম বিভিন্ন পদক্ষেপ করে নিছে তো মানে বিশাল একদম কর্মযোগ্য হাজার হাজার ভলেন্টিয়ারও ট্রেনিং করছে এবং প্রত্যেক প্রায় প্রত্যেক পরিবারের ভলেন্টিয়ার ছিল হয়তো নিজের পরিবার অথবা এক্সটেন্ডেড ফ্যামিলিতে এক একজন করে ভলেন্টিয়ার থাকে সেই ভলেন্টিয়াররা আবার মিটিং করে তারা নিজেদের নলেজ শেয়ার করে মানে সেই অবস্থায় একদম হ্যাঁ নাহলে পুরা অঞ্চলের মানুষ তো আর স্বাস্থ্যকর হয় না মানে দ্যাটস অ্যামেজিং যে এটা করছে তারপরে আরও অনেক পরিবর্তন করছে আমি শেষ একটা বলি শেষটা হচ্ছে আমরা তো জানি যে যখন আমরা রিটায়ার করে ফেলি তখন আমরা একটু একটু আরাম করি তেমন কাজ করি না বাট শরীরটাও দুর্বল হয়ে যেতে থাকে ওরা যেটা করলো ওরা ওদের মানুষকে বলছে বা উৎসাহিত করার চেষ্টা করছে যে আপনারা অবসরটা পরে নেন সো অনেকেই ওইখানে হচ্ছে তোমার রিটায়ারমেন্ট এজটা পোস্টপোন করে আর তারপরে হচ্ছে আবার আরেকটা জিনিসও ওরা করে ওরা যদি রিটায়ার করে রিটায়ার করার পরে দেখা যায় অনেক মানুষ ফার্ম করে মানে নিজের বাড়িতে ওরা শাকসবজি ফলমূল ফলায় সো তো অনেক কাইক পরিশ্রম হয় লাভ ইট হ্যাঁ সো এইটা আমরা চিন্তা করতে পারি করার জন্য না করতে চাই সো তোমার এই যে এরকম করে তো ওরা অনেক কর্মটে থাকে আর কি দেখা যায় 80 85 বছরের বয়সের পরেও সবাই মানে আছে কাজ করতেছে ফসল ফসল ফলাইতেছে মানে শাক সবজি ফলমূল বাগানে করতেছে তারপর নাতি নাত ওটা খাওয়াচ্ছে সব একসাথে এই সব মিলে নাম্বার ওয়ান ইন স্ট্রোক থেকে নাম্বার ওয়ান ইন লং লাইফ হয়ে গেল না কেন